ওপেনের যাবতীয় এই উত্তেজনা সব কিছুর মধ্যে এই স্ট্যাচুগুলো হাফ বাসগুলো অসাধারণ। আমরা প্রথমে দেখলাম কেন রোজওয়েল, অস্ট্রেলিয়ান টেনিসের, বিশ্ব টেনিসের একজন কিংবদন্তি, কখনো কখনো উইম্বলডন জিততে পারেননি, কিন্তু তিনি প্রচুর গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন এবং একজন অমর টেনিস প্লেয়ার। তারপরে এখানে এলাম নীল ফ্রেজার, অস্ট্রেলিয়ান শুধু চ্যাম্পিয়ন ছিলেন না, নন প্লেয়িং ক্যাপ্টেন ছিলেন অস্ট্রেলিয়ান ডেভিস কাপ টিমের। রড লেভার কিংবদন্তি, যার নামে এই রড লেভার এরিনা, সেই রড লেভার, তার হাফ বাস রয়েছে এবং এখানে একটা ওয়াক অফ অনার রয়েছে অস্ট্রেলিয়ানদের, যেটা কোথাও ঠিক বলা নেই যে এটা ওয়াক অফ অনার, কিন্তু এটা একটা অদ্ভুত কী বলবো, একটা অদ্ভুত স্মরণী। এত ফেমাস সব প্লেয়ার অস্ট্রেলিয়া তৈরি করেছে, মার্ক উডফোর্ড দেখুন ডাবল স্পেশালিস্ট, তাকেও কীরকম গুরুত্ব দিয়েছে। আমরা কলকাতায় এখনও লিয়েন্ডার পেজের কোনো হাফ বা স্ট্যাচু দূরে থাক, ভালো করে সাউথ ক্লাবের ছবিও নেই। টড উডব্রিজ একটু এগিয়ে, ওয়েন্ডি টার্নবুল, পরের পর চ্যাম্পিয়নদের প্যাট্রিক রাফটার, প্যাট্রিক রাফটার তিনটে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, এরপরে মার্ক এডমন্ডসন, প্রত্যেকটা ফেমাস প্লেয়ার দেখুন লোকে দাঁড়িয়ে এই ওয়াক অফ অনারটা প্রত্যেকে দেখছে। প্যাট ক্যাশ উইম্বলডন জিতেছিলেন, ফ্ল্যামবয়েন্ট টেনিস প্লেয়ার, সবাই এক বাক্যে চেনেন প্যাট ক্যাশ। পরপর আরও আরও দেখাবো আপনাদের এই দুধারে কত কত টেনিস প্লেয়ারের এখানে দেখুন আবক্ষ মূর্তি। আরেকটু আমরা যাবো ম্যাল অ্যান্ডারসন চারটে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ডেভিস কাপে, দুর্ধর্ষ পারফরমেন্স ছিল 60-এর দশকে। তারপর আরও এগোলে লেসলি বাউরি, এবার আমরা আসছি টনি রোশ। আপনারা জানেন যে ডেভিস কাপ চ্যালেঞ্জ রাউন্ডে রামনাথন কৃষ্ণ এবং জয়দীপ মুখার্জি তারা হারিয়েছিলেন টনি রোশ এবং জন নিউকমকে। সে টনি রোশ মাঝে মধ্যে কলকাতা আসেন, তার পাশেই তার বন্ধু জন নিউকম, যার কথা বলছিলাম, উইম্বলডন জিতেছেন, দুর্ধর্ষ টেনিস প্লেয়ার। টনি রোশ ফাইনালে হেরে গেছেন, উনি জিতেছেন। পরপর অস্ট্রেলিয়ান সব লেজেন্ডরা, এরপরে জেরাল প্যাটারসন, জ্যাক ক্রফোর্ড, একের পর এক অস্ট্রেলিয়া টেনিসে, বিশ্ব ক্রিকেটে যেরকম অস্ট্রেলিয়া, বিশ্ব টেনিসেও সেরকম, এত পরপর সব চ্যাম্পিয়ন। লিউ হোড এবং পাঞ্চো গঞ্জালেস, তাদের মধ্যে এক সময় বিশ্ব টেনিসে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে লড়াই ছিল। আর এই যে রয় এমারসন, বহুবার আমরা জানি যে রামনাথন কৃষ্ণন তার কাছে দুবার সেমিফাইনালে হেরেছেন, সেই সময়ের অবিসংবাদী বড় প্লেয়ার ছিলেন। আর ফাইনালি মার্গারেট কোর্ট, যার নামে এখানে মার্গারেট কোর্ট এরিনা, এত বড় একজন চ্যাম্পিয়ন, কি বিশাল এদের এই ওয়াক অফ অনারটা। এবং তার চেয়েও যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে এই যে চ্যাম্পিয়নকে স্মরণ করার, এটা ক্রিকেটেও বারবার দেখে মনে হয় অস্ট্রেলিয়াকে, যে এই দেশে সবসময় এগিয়ে যেতে চায়, গতির ওপর থাকে, বিজ্ঞানের ওপর থাকে, যুক্তির ওপর থাকে, ফিটনেসের ওপর থাকে, কিন্তু এরা ইতিহাসকে কখনো অস্বীকার করে না, কারণ তারা জানে যে নতুন ইতিহাস তৈরি হয় পুরনো ইতিহাসের তৈরি হাইওয়ের ওপর। অস্ট্রেলিয়ান টেনিসের এক একজন কিংবদন্তি প্লেয়ার এখানে কী সুন্দরভাবে তাদের স্মরণ করা হয়েছে, এরকম একটা এই এইরকম একটা ঐতিহ্য পৃথিবীর খুব কম দেশেরই টেনিসে রয়েছে।